মাঠের মেশিন ঘরে আগুন ধরানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কয়েক হাজার টাকা খরচা করে কয়েকদিন আগে এলাকার কৃষকেরা মিলে শ্যালো মেশিন ঘর তৈরি করেছিলেন। কে বা কারা এ কাজ করলো খতিয়ে দেখছে পুলিশ। জমিতে জল দেওয়ার জন্য শ্যালো মেশিনটি সুরক্ষিত রাখতে এলাকার কৃষকেরা চাঁদা দিয়ে শ্যালো মেশিনের ওপরে একটি ঘরের ব্যবস্থা করেছিলেন। দিন তিনেক পার হয়নি, তার মধ্যেই রাতের অন্ধকারে মেশিন ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। আগুনে পুড়ে ছাই গোটা মেশিন ঘর, মাথায় হাত কৃষকদের। ঘটনায় অভিযোগের তীর দুষ্কৃতীদের বিরুদ্ধে। কে বা কারা এই কাজ করল আর কেনই বা করল তা ভেবে পাচ্ছেন না কৃষকেরা। জানা গেছে, গত তিন দিন আগে এলাকায় চাষের সুবিধার্থে শতাধিক কৃষক চাঁদা তুলে 15,000 টাকা খরচ করে পাম্প সেট রাখবার জন্য ঘরের ব্যবস্থা করেছিলেন। অভিযোগ, মঙ্গলবার রাতে কেউ বা কারা সেই ঘরে আগুন ধরিয়ে দেয়। আমি সকাল 7টার সময় গিয়ে দেখি আমার রিভার পাম্পের ঘর আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। তারপরে আমি থানায় এসেছি ডায়েরি করতে। এবার আমি সন্দেহ করতে পারছি না, কাউকে রাত্রে ধরিয়েছে, পুরো সব শেষ হয়ে গিয়েছে। কেবিলের তার পুড়েছে, এবার ঘর পুড়েছে, একটা ঠাকুর মন্দির ছিল ওইটা পুড়িয়ে দিয়েছে, পাখটির বেড়া ছিল, খেড়ের চাল ছিল, একটা মাচা পুড়েছে, বিশাল বড় মাচা ছিল ঘরের ভেতরে। এটা কি গভীর রাতে হয়েছে মনে হচ্ছে? এটা গভীর রাত্রে। রাতেই জমির মধ্যে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন কৃষকেরা, খবর দেন শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ কর্মীরা। পরিস্থিতি খতিয়ে দেখে কৃষকদের সাথে কথাও বলেন পুলিশ কর্মীরা। এটা রাতে নাইট গার্ড পাহারা দেওয়ার জন্য থাকতো মোটরে। আচ্ছা, মোটর পাহারা দিতেন? হ্যাঁ হ্যাঁ। এটা চাষের কাজে, সব এই পুরো মাঠটাই সব চাষের কাজে, ধানে সামনে ধানের সিজন আসছে, ধান চাষ হবে সব। এটা আনুমানিক কালকে রাত 8টা থেকে 8:30 নাগাদ ঘটেছিল। আজকে সকালে আমি তো আসিনি, ওই কাকা এসেছিল হয়তো সকাল 7টা নাগাদ, তখন হয় এসে দেখে যে এরকম সব পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। মনে হচ্ছে বদমাইশি করেই করেছে সব, কেন এটা চাষের কাজ ছাড়া তো ওখানে পার্সোনাল কিছু নেই। এখানে সমস্ত চাষির চাষের সুবিধার্থে এই জায়গাটা তৈরি করা। কৃষকেরা জানান, জমিতে জল দেওয়ার জন্য শ্যালো মেশিনটি সুরক্ষিত রাখবার জন্য সকলে মিলে একটি ঘর তৈরি করা হয়েছিল। শ্যালো মেশিনটি এখনো ঘরের মধ্যে রাখা হয়নি, সবে ঘরটি তৈরি করা হয়েছিল। কৃষকদের অনুমান, ইচ্ছা করে রাতের অন্ধকারে কেউ বা কারা এই ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এখানে একটা মানে এই পাম্প পাহারা দেওয়ার জন্য ভালো ঘর ছিল, এই পাটখাটির ঘর, কেশো ঠেসে এইসব দিয়ে একটা ঘর ছিল। যখন মোটরটা চালু হবে সেই সময় থেকে পাহারা দেওয়া হয়। কয়েকদিন আগে পাম্পটা চালু, ঘরটা রেডি করা হয়েছে, কয়েকদিনের ভেতরেই পাম্পটা আসবে। আচ্ছা, সেই সময় থেকে এখানে ঘরে লোকজন থাকবে, অন্তত 6টা লোক আমরা রাত্রে পাহারা। ঘরটা কবে করেছিলেন? এই ঘরটা এই এমনি পুরনো ঘর ছিলই, আর এই 3 দিন হলো ঘরটা কমপ্লিট হয়েছে। ক্ষতটা অন্তত 15,000 টাকা অর্থনৈতিক খবর, আর মানসিক ক্ষতি সেটা আর আমি বলতে পারবো না, তার কারণ গরিবের পেটে লাথি মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।